গোকর্ণতে কালী পুজো ছিল, কালী পুজো উপলক্ষে গোটা গোকর্ণই কেন গোটা বাংলা জুড়ে মানুষ কালী পুজোতে খিচুড়ি আমরাও খাই, এবং গোকর্ণতে একটা পুজো প্যান্ডেলে গোকর্ণ বেলেপাড়াতে তারা কালী পুজো উপলক্ষে খিচুড়ি পাঁচ তরকারি শাক চাটনি করেছিলেন। সেই পাড়ার প্রায় 50 জনের মানুষ সেই খিচুড়ি খেয়ে আমরা আশঙ্কা প্রকাশ করছি যে তারা অসুস্থ বোধ করেছে, এবং তাদের সঙ্গে সঙ্গে গোকর্ণ বিউময় সাহেব এবং এখানকার প্রাক্তন বিউময় সাহেব উজ্জ্বল বাবুর সকলে মিলে তারা গ্রাম ভিজিট করে এবং ওখান থেকে সবাইকে তুলে নিয়ে আসে, স্থানীয় পঞ্চায়েতও সহযোগিতা করে তাদেরকে এখানে নিয়ে এসছে, এবং এখন সকলকে খুব ভালো পরিষেবা দেওয়া হয়েছে, ট্রিটমেন্টও ভালো হয়েছে। আমি সমস্ত রোগীদের সাথে দেখা করলাম, এখন প্রায় 50 জনের মধ্যে ভর্তি ছিল, তারা কিছু ছুটি নিয়ে গেছে, এখনও প্রায় 9-10 জন ভর্তি আছে, আরও 2-3 জনের অবস্থা আশঙ্কাজনক, গাড়ি গেছে, ওদেরকে তুলে নিয়ে আসা হবে। সুতরাং এটা তৎক্ষণাৎ যদি স্বাস্থ্য বিভাগ যেভাবে এটাকে হ্যান্ডেল করেছে বা ট্যাকেল করে নিয়েছে তাতে একটা বড়সড় বিপর্যয় হাত থেকে আমরা বেঁচেছি। আর গোকর্ণ হচ্ছে বুদ্ধিসম্পন্ন মানুষের বাস, সুতরাং এখানে এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে এরা স্বাস্থ্য বিভাগে শরণাপন্ন হয়েছে, এবং আমাদের যারা আশা দিদি আছে, যারা এখানকার নার্সিং স্টাফ আছে গোকর্ণতেই বাড়ি, তাদেরও সহযোগিতা পাওয়া গেছে। নতুন বিএমএস সাহেব তারও উদ্যোগ ভালো নিয়েছে, প্রাক্তন বিএমএস সাহেব উজ্জ্বলও আছে, এবং আমরা খবর পেয়ে আজকে এসেছি, সকলে এখন সুস্থ আছে, ভয় পাওয়ার কিছু নেই। আমাদের মনে হচ্ছে এটা শাক, ওরা যেটা বলছে যে শাক থেকেই ওদের এই প্রবলেমটা হতে পারে। খিচুড়ি তো গোকর্ণ জুড়েই হয়েছে, কেউ কিছু হয়নি, খিচুড়ির সাথে শাকটা ছিল হয়তো সেটা থেকে হয়েছে। যাক, যা কিছু এটা একটা ফুড পয়জনিংয়ের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, নিয়ন্ত্রণে আছে, এবং এটার জন্য ধন্যবাদ স্বাস্থ্য বিভাগকে। সিচুয়েশন কীরকম? সিচুয়েশন এখনও অনেকে ভর্তি আছে এখানে, 10-12 জন ভর্তি আছেন, আমরা চিকিৎসা করছি। আর কিছু সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। বৃষ্টিতে আমাদের এই গ্রামে কে আনবে তোর পাসপোর্ট? আরে আসবে আসবে, আমার ভরসা আছে পোস্টম্যানের উপর। ওই যে আসছে। নমস্কার, পোস্ট অফিস থেকে আসছি, এই যে আপনার স্পিড পোস্ট। আমার ভরসা স্পিড পোস্ট। স্পিড পোস্ট পৌঁছে যায় ভারতের সব কোণায়। স্পিড পোস্ট ভারতীয় ডাক বিভাগের একটি পরিষেবা। ওয়াক্ত পর খুশিয়াঁ হাম পৌঁছাতে হ্যায়, লালা 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 লালা, বিশ্বাস জাগাতে হ্যায়, লালা 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 লালা, সাত সমন্দর পার ভী আপনো কো পাসন লাতে হ্যায়। স্পিড পোস্ট পৌঁছায়ে খুশিয়াঁ ওয়াক্ত পে। স্পিড পোস্ট दुनिया भर में अपनों तक अपनी बात पहुंचाने का सबसे भरोसेमंद और किफायती उपाय। स्पीड पोस्ट, टाइमली डिलीवरी ऑफ हैप्पीनेस। पश्चिम मेदनीपुर देवरा बाजारे एसे गेल ओराकेल ग्रुपर नतून संयोजन बहु प्रतीक्षित झा चकचके कन्फेक्शनार्स सुगार बुगार केक्स एंड मोर शॉप शुधु आपनादेर एकदम हाथेर काछेई नय मनेर पाशेओ। শহরে দূষণ মুক্ত শহর।
সহ যে কোনো রোগীর চিকিৎসায় 24 ঘন্টা খোলা রয়েছে আনন্দলোক হাসপাতাল। ঠিকানা DK 7/3 থার্ড অ্যাভিনিউ রোড সেক্টর 2 বিধাননগর সল্টলেক কলকাতা করুণাময়ীর নিকটে অবস্থিত। যোগাযোগ 8335055437 ও 906495988। আমাদের হাসপাতালে হার্টের অসুখের সর্বোত্তম ব্যবস্থা রয়েছে। এখানে হার্ট বাইপাস সার্জারির খরচ মাত্র 85,000 টাকা। এছাড়া এখানে চোখের ছানি ও অন্যান্য অপারেশন, গলব্লাডার স্টোন, হার্নিয়া, প্রোস্টেট, কিডনি স্টোন, এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, পেসমেকার আপনার সাধ্যের মধ্যে কম খরচে করা হয়। ফোন করুন 9433201242, 8335055437, 8335055771 নম্বরে। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।